জিবাংলা জনপ্রিয় ধারাবাহিক এই পর্যায়ে না শেষ হয়। এই ভিডিওতে আজ আমি আপনাদের জানাবো এই ধারাবাহিকে তারকারা বাস্তবে কে কার সাথে প্রেম করছে সে সম্পর্কে। সাতকের ঘনের নাম হলো নন্দিনী। নন্দিনী চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দেবকে। অভিনেত্রী বাস্তব জীবনে প্রেম করছে, তার প্রেমিকের নাম হলো শিখর টটন। সুমনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কজ্যোতি পালকে। অভিনেতা বাস্তব জীবনে প্রেম করছে, তার প্রেমিকার নাম হলো সুস্মিতা থালায়। সাত্তুকের কাকা চরিত্রে দেখা যাচ্ছে দৈপায়ন দাসকে। অভিনেতা দৈপায়ন দাস বিবাহিত, তার স্ত্রীর নাম পায়েল দে, তাদের একজন ছেলে রয়েছে। রিনির চরিত্রে দেখা যাচ্ছে মিশমি দাসকে। মিশমি দাস বাস্তব জীবনে প্রেম করছে এবং তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তার প্রেমিকের নাম বিশাল ভাই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে বিয়েতে বসবে মিশমি দাস। বিক্রম চরিত্রে দেখা যাচ্ছে কোনাল ব্যানার্জিকে। কোনাল ব্যানার্জি বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছে। নতুন মিনি হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে লিজা সরকার। লিজা সরকার বাস্তব জীবনে কারোর সাথে প্রেম করছে কিনা সে সম্পর্কে জানা যায়নি। সাত্তুকের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে ময়না ব্যানার্জিকে। ময়না ব্যানার্জি বাস্তব জীবনে বিবাহিত, তার স্বামীও অভিনেতা, তার নাম অর্ণব ব্যানার্জি, তাদের একজন ছেলে রয়েছে। সাত্তুকের দাদুর চরিত্রে দেখা যাচ্ছে ফাল্গুনী চ্যাটার্জিকে। ফাল্গুনী চ্যাটার্জির স্ত্রীর নাম হলো রুমকি চ্যাটার্জি, তাদের ছেলে হলো আবির চ্যাটার্জি। টামের চরিত্রে দেখা যাচ্ছে মানসী সিনহাকে। এই ছবিতে অভিনেত্রীকে আমরা তার স্বামীর সাথে দেখতে পাচ্ছি। মুন্নির দাদা চরিত্রে দেখা যাচ্ছে অরিন্দম ব্যানার্জিকে। বেশ কিছুদিন আগে অরিন্দম ব্যানার্জি বিয়ে করেছে, তার স্ত্রীর নাম সায়ন্তরী দাস। সাত্তুকের সরকারের চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক মুখার্জিকে। ঋত্বিক মুখার্জি বাস্তব জীবনে এখনো সিঙ্গেল রয়েছে। উর্মির কাকির চরিত্রে দেখা যাচ্ছে নবনীতা দেকে। অভিনেত্রী নবনীতা দেয়ের স্বামীর নাম হলো রাজা চ্যাটার্জি, তাদের একজন মেয়ে রয়েছে। উর্মির কাকা হীরক শুভ্রের চরিত্রে দেখা যাচ্ছে অপ্রজিৎ চক্রবর্তীকে। অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত, এই ছবিতে অভিনেতাকে আমরা তার স্ত্রীর সাথে দেখতে পাচ্ছি। অর্ণা চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অর্ণেশা হাজরাকে। অর্ণেশা হাজরা বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে কোন ভিডিও পেতে চান তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।